আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, চলুন শুরু করা যাক। ইউক্রেন যুদ্ধ নিয়ে শুক্রবার জার্মানিতে বৈঠকে বসছেন বিশ্বনেতৃবৃন্দ এবং শীর্ষ সেনা কর্মকর্তারা। তারা এমন সময়ে বৈঠকে বসছেন যখন বিশেষ সামরিক অভিযান শুরুর বর্ষপূর্তি উপলক্ষে ইউক্রেনে আরও ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। খবর রয়টার্সের, পূর্বাঞ্চলীয় বাখমুত শহরটি নিয়ে কঠিন পরিস্থিতিতে আছে ইউক্রেন। গত কয়েকদিনে এই শহরটির কিছু এলাকা দখল করে নিয়েছে রুশ বাহিনী। উভয়পক্ষের কাছে শহরটি গুরুত্বপূর্ণ কারণ বাখমুত কয়লা খনির জন্য বিখ্যাত। দোনেৎস্কে ভয়াবহ গোলাবর্ষণ করে যাচ্ছেন রুশ সেনারা। অঞ্চলটির অর্ধেক এখন তাদের নিয়ন্ত্রণে, কিন্তু তাদের মূলশক্তি নিয়োগ করেছে বাখমুতে। শহরটির পূর্বের শহরতলি তাদের নিয়ন্ত্রণে। ইউক্রেন দাবি করেছে বৃহস্পতিবার রাশিয়ার ছোড়া 36টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 16টি তারা ভূপাতিত করেছে। তবে এ ব্যাপারে রাশিয়া কোনো মন্তব্য করেনি। রাশিয়ার হামলা ঠেকাতে পশ্চিমাদের কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে ইউক্রেন। তো এই ছিল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিন।